গুড আফটারনুন সবাইকে, কেমন আছি আমরা সবাই? নিশ্চয়ই ভালো আছি। আমরা একে একে অনেকগুলো গল্প প্রবন্ধ পড়ে ফেলেছি, আজকেও আমরা একটা নতুন বিষয় নিয়ে পড়াশোনা করব। তো আজকে আমরা যেটা নিয়ে পড়বো সেটার নাম এখানে দেয়া আছে, দেখো, 52 দিনগুলো। লিখেছেন শেখ মুজিবুর রহমান। নিশ্চয়ই আমরা এই নামটির সঙ্গে সবাই পরিচিত। তো শেখ মুজিবুর রহমানের লেখা আমরা পড়বো 52 দিনগুলো। এটা কিন্তু কোনো গল্প না, আবার প্রবন্ধ না, এটা মূলত আত্মজীবনীমূলক লেখা। আমাদের বঙ্গবন্ধুর জীবনে ঘটে যাওয়া ঘটনা তিনি নিজের হাতে লিখে গিয়েছেন তার অসমাপ্ত আত্মজীবনী নামের একটা বইয়ে। তো সেখান থেকে আমরা কয়েকটি অংশ বলো, কিছু পাতা বলো, আমরা হচ্ছে এই 52 দিনগুলোতে পড়তে পারবো, ঠিক আছে? তো আমাদের 52 দিনগুলো বলতে 1952 সালে 21 ফেব্রুয়ারির আগের কিছু সময় এবং পরের কিছু সময় এই রচনাটিতে তুলে ধরা হয়েছে, ঠিক আছে? তো এখানে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় লিখেছি। বঙ্গবন্ধুর জন্ম হচ্ছে 1920 সালের 17ই মার্চ, সেটা হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি মৃত্যুবরণ করেন 1975 সালের 15ই আগস্ট। অসমাপ্ত আত্মজীবনী 2012 সালে প্রকাশিত হয়, ঠিক আছে? মাত্র 1 বছর তিনি এটি লেখেন। 1967-তে তিনি এটা লেখা শুরু করেন আর 1968-17ই জানুয়ারিতে এসে তার এই লেখাটা বন্ধ হয়ে যায়। তাই তার জীবনের পুরো ঘটনা আমরা এই অসমাপ্ত আত্মজীবনীতে পাই না, এ কারণেই বইটির নাম অসমাপ্ত রাখা হয়েছে, কারণ তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি এটা লিখে যেতে পারেননি। আর 1955 সাল পর্যন্ত ঘটে যাওয়া ঘটনায় এই অসমাপ্ত আত্মজীবনী রচনাটিতে স্থান পেয়েছে। তাহলে কত পর্যন্ত? 1955 সাল পর্যন্ত, হ্যাঁ। আর তার মধ্যে 1955-র আগে যে 1952 সাল আসে, সেখানকার এই 52 সালে তার জীবনের ঘটে যাওয়ার ঘটনার কিছু অংশ আমরা এখন পড়ব, ঠিক আছে? তো আমরা সবাই বইয়ে চলে যাব, আর লেখক পরিচিতি আমরা আগে রচনাটা পড়ে তারপর পড়ব, ঠিক আছে? তো আমরা শুরু করছি 52 দিনগুলো, শেখ মুজিবুর রহমান। এদিকে জেলের ভিতর আমরা দুইজনে প্রস্তুত হচ্ছিলাম অনশন ধর্মঘট করার জন্য। এমন একটা সময় থেকে তো এই রচনাটা শুরু করা হয়েছে এখানে 52 দিনগুলোর, যখন কিনা শেখ মুজিব কারাগারে বন্দি অবস্থায় আছে এবং তার সঙ্গে আরো একজন তার সহকর্মী বন্দি অবস্থাতে আছে এবং তারা ডিসিশন নিচ্ছে যে তারা কি করবে, অনশন করবে। কেমন এরকম একটা পরিপ্রেক্ষিত থেকে আমাদের এই ঘটনা পড়া শুরু হচ্ছে। আমরা আলোচনা করে ঠিক করেছি, যাই হোক না কেন আমরা অনশন ভাঙবো না, যদি এই পথেই মৃত্যু এসে থাকে তবে তাই হবে। জেল কর্তৃপক্ষ, বিশেষ করে সুপারিনটেন্ডেন্ট আমির হোসেন সাহেব, আন্ডারলাইন করব আমরা নামগুলো, ও তখনকার দিনে রাজবন্দীদের ডেপুটি জেলার মোখলেসুর রহমান, আন্ডারলাইন করব ডেপুটি জেলার, আমাদের বোঝাতে অনেক চেষ্টা করলেন। আমরা তাদের বললাম, আপনাদের বিরুদ্ধে আমাদের বলবার কিছু নাই আর আমরা সেজন্য অনশন করছি না। সরকার আমাদের বছরের পর বছর বিনা বিচারে আটক রাখছে, তারই প্রতিবাদ করার জন্য অনশন ধর্মঘট করছি। এখানে একটা কারণ শেখ মুজিব ব্যাখ্যা করেছে যে কেন অনশন ধর্মঘট পালন করা হচ্ছে। তো সেটার কারণটা কি ছিল, যে বছরের পর বছর বিনা বিচারে তৎকালীন যে সরকার তাদেরকে আটক করে রাখছে, এরই প্রতিবাদ স্বরূপ তারা অনশন ধর্মঘট পালন করছে। এতদিন জেল খাটলাম, আপনাদের সাথে আমাদের মনোমালিন্য হয় নাই, কারণ আমরা জানি যে সরকারের হুকুমেই আপনাদের চলতে হয়। 15ই ফেব্রুয়ারি তারিখে সকালবেলা আমাকে জেল গেটে নিয়ে যাওয়া হলো এই কথা বলে যে আমাদের সাথে আলোচনা আছে অনশন ধর্মঘটের ব্যাপারে। আমি যখন জেল গেটে পৌঁছালাম দেখি একটু পরে মহিউদ্দিনকেও নিয়ে আসা হয়েছে একই কথা বলে। এখানে তার যে সহকর্মী আমরা পাচ্ছি তার নাম হচ্ছে মহিউদ্দিন। কেমন বঙ্গবন্ধু এবং মহিউদ্দিনকে একসাথে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি করে রাখা হয়েছে এবং তাদেরকে কি করা হবে, তারা কিন্তু তাদেরকে একটু পরে তাদের ওই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আরেক কারাগারে নিয়ে যাওয়া হবে। কয়েক মিনিট পরে আমরা আমার মালপত্র, কাপড় চোপড় ও বিছানা নিয়ে জমাদার সাহেব হাজির। বললাম, ব্যাপার কি? কর্তৃপক্ষ বললেন, আপনাদের অন্য জেলে পাঠানোর হুকুম হয়েছে। জিজ্ঞাসা করলাম, কোন জেলে? কেউ কিছু বলেন না।
এদিকে আর্মড পুলিশ আইবি অফিসারও প্রস্তুত হয়ে এসেছে। খবর চাপা থাকে না, একজন আমাকে বলে দিল ফরিদপুর জেলে। একটা সময়ে শেখ মুজিব জানতে পারলো যে তাকে ও মহিউদ্দিনকে পাঠিয়ে দেয়া হবে কোথায়, ফরিদপুর জেলে। দুজনকেই এক জেলে পাঠানো হচ্ছে। তখন 9টা বেজে গেছে। 11টায় নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে, আন্ডারলাইন করব, 11টায় নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে। সেই জাহাজ আমাদের ধরতে হবে। আমি দেরি করতে শুরু করলাম, কারণ তা না হলে কেউই জানবে না আমাদের কোথায় পাঠাচ্ছে। প্রথমে আমার বইগুলি এক এক করে মেলাতে শুরু করলাম, তারপর কাপড়গুলি, হিসাব নিকাশ, কত টাকা খরচ হয়েছে, কত টাকা আছে। দেরি করতে করতে 10টা বাজিয়ে দিলাম, রওনা করতে করতে আধা ঘন্টা লাগিয়ে দিলাম। আর্ট পুলিশের সুবেদার ও গোয়েন্দা কর্মচারীরা তাড়াতাড়ি করছিল। সুবেদার পাকিস্তান হওয়ার সময় গোপালগঞ্জে ছিল এবং সে একজন বেলুচি ভদ্রলোক, আন্ডারলাইন করব, যে সুবেদার আমরা পাই সে হচ্ছে বেলুচি ভদ্রলোক, আন্ডারলাইন করে রাখবে। আমাকে খুবই ভালোবাসত এবং শ্রদ্ধা করত। আমাকে দেখেই বলে বসলো, ইয়ে ক্যা বাধে আপ জেলখানা মে? আমি বললাম কিসমত, আর কিছুই বললাম না। আমাদের জন্য বন্ধ ঘোড়ার গাড়ি আনা হয়েছে, আন্ডারলাইন করব এটা আমরা, যে তাদেরকে কেন্দ্রীয় কারাগার থেকে সদরঘাট পর্যন্ত নিয়ে যাবে বন্ধ ঘোড়ার গাড়িতে। মানে গাড়ির চারপাশটা বন্ধ করে রাখা হয়েছে যেন কেউ দেখতে না পায়, বাইরের লোক দেখতে না পায়। গাড়ির ভেতর জানালা উঠিয়ে ও দরজার কপাট বন্ধ করে দিল। দুইজন ভেতরে আমাদের সাথে বসলো, আর একটা গাড়িতে অন্যরা পেছনে পেছনে ভিক্টোরিয়া পার্কের পাশে পাশে রোডের দিকে চলল। আমরা এখানে আন্ডারলাইন করে রাখবো ভিক্টোরিয়া পার্ক, বর্তমান যেটার নাম হচ্ছে বাহাদুর শাহ পার্ক, আন্ডারলাইন করবে এটা। সেখানে যেয়ে দেখি পূর্বেই একজন আর্মড পুলিশ ট্যাক্সি রিজার্ভ করে দাঁড়িয়ে আছে। তখন ট্যাক্সি পাওয়া খুবই কষ্টকর ছিল। আমরা আস্তে আস্তে নামলাম ও উঠলাম, কোনো চেনা লোকের সাথে দেখা হলো না, যদিও এদিক ওদিক অনেকবার তাকিয়েছিলাম। ট্যাক্সি তাড়াতাড়ি চালাতে বললো। আমি ট্যাক্সিওয়ালাকে বললাম বেশি জোরে চালাবেন না, কারণ বাবার কানে জীবনটা যেন রাস্তায় না যায়, আন্ডারলাইন। এটা এক ধরনের হাস্যরসিকতার ব্যাপার যে আমাদের শেখ মুজিবের যে মনের ভিতরে যে ইচ্ছাটা ছিল সেটা হচ্ছে যে কোনো না কোনো ভাবে দেরি করার মাধ্যমে যদি পরিচিত কোনো নেতাকর্মীদের সাথে দেখা হয়ে যায় তাহলে অন্তত জানাতে পারবে যে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফরিদপুর জেলে নিয়ে যাওয়া হচ্ছে, এটাই মূলত তার লক্ষ্য ছিল। আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। এখন উপায় আমাদের কোথায় নিয়ে যাবে, রাত 1টায় আরেকটা জাহাজ ছাড়বে, আন্ডারলাইন। একটা আমরা দেখলাম যে 11টায়, সকাল 11টায় একটা ছাড়ে, আরেকটা হচ্ছে রাত 1টায় একটা ছাড়ে, দুটো আন্ডারলাইন করবে। আমাদের নারায়ণগঞ্জ থানায় নিয়ে যাওয়া হলো, ওপরওয়ালাদের টেলিফোন করলো, হুকুম নিল থানায় রাখতে। আমাদের পুলিশ ব্যারাকের একটা ঘরে নিয়ে যাওয়া হলো, আন্ডারলাইন, যেহেতু অনেক রাত হয়ে গেছে তাদেরকে জেলে ভরানো হবে না, অফিসার ছিল না, তাই তাদেরকে কোথায় রাখা হয়, পুলিশ ব্যারাকের একটি ঘরে। রাত 11টায় আমরা স্টেশনে আসলাম, জাহাজ ঘাটেই ছিল, আমরা উঠে পড়লাম। জাহাজ না ছাড়া পর্যন্ত সহকর্মীরা অপেক্ষা করলো। রাত 1টার সময় সকলের কাছ থেকে বিদায় নিলাম, বললাম জীবনে আর দেখা নাও হতে পারে, সকলে যেন আমাকে ক্ষমা করে দেয়, দুঃখ আমার নাই, একদিন মরতেই হবে, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে মরতে পারি, সে মরাতেও শান্তি আছে। আমরা আন্ডারলাইন করব, এই লাইন আমরা পরে ব্যাখ্যা করব, খুব ইম্পর্টেন্ট একটা লাইন, একদিন মরতেই হবে, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি সে মরাতেও শান্তি আছে। জাহাজ ছেড়ে দিল, আমরা বিছানা করে শুয়ে পড়লাম। সকালে দুইজন পরামর্শ করে ঠিক করলাম জাহাজে অনশন করি কি করে, আমাদের জেলে নিতে হবে অনশন শুরু করার পূর্বে। সমস্ত দিন জাহাজ চলল, রাতে গোয়ালন্দ ঘাটে এলাম, সেখান থেকে ট্রেনে রাত 4টায় ফরিদপুর পৌঁছালাম, আন্ডারলাইন, গোয়ালন্দ ঘাট থেকে তারা ট্রেনে রাত 4টায় ফরিদপুরে পৌঁছালো, আন্ডারলাইন করে রাখবো। রাতে আমাদের জেল কর্তৃপক্ষ গ্রহণ করলো না, আমরা দুইজনে জেল সেফাইদের ব্যারাকের বারান্দায় কাটালাম, আন্ডারলাইন, যে তারা দুইজন কোথায় কাটালো, জেল সেপাহীদের ব্যারাকের বারান্দায়। সকালবেলা সুবেদার সাহেবকে বললাম জেল অফিসাররা না আসলে তো আমাদের জেলে নিবে না, চলেন কিছু নাস্তা করে আসি। নাস্তা খাবার ইচ্ছা আমাদের নাই, তবে যদি কারোর সাথে দেখা হয়ে যায় তাহলে ফরিদপুরের সহকর্মীরা জানতে পারবে আমরা ফরিদপুর জেলে আছি এবং অনশন ধর্মঘট করছি। এখানে আরেকটা
আমাদের শেখ মুজিব বুদ্ধি বা কৌশলের আশ্রয় নিয়েছে যে নাস্তা করার সুবাদে নাস্তা করতে গেলে তো বাইরে যাওয়া পড়বে, আর বাইরে গেলে তো নিশ্চয়ই কোনো না কোনো কারো না কারোর সাথে তার দেখা হয়েই যাবে, তখন সে জানাতে পারবে যে তাদেরকে ফরিদপুর জেলে নিয়ে আসা হয়েছে। এটা এক ধরনের আমাদের শেখ মুজিবের বুদ্ধিমত্তার পরিচয় আমরা এখানে পাই। আধা ঘন্টা দেরি করলাম, কাউকে দেখি না, চায়ের দোকানের মালিক এসেছে, তাকে আমি আমার নাম বললাম এবং খবর দিতে বললাম আমার সহকর্মীদের। আমরা জেলের দিকে রওনা করছি এমন সময় আওয়ামী লীগের এক কর্মী, তার নাম মহিউদ্দিন, সকলে মহি বলে ডাকে, তার সঙ্গে দেখা। এখানে আরেকটা মহিউদ্দিন আছে, সেটা কিন্তু ওই মহিউদ্দিন না, ওই মহিউদ্দিন তো তার সঙ্গে অলরেডি আটক বন্দি অবস্থায় আছে। এটা হচ্ছে ফরিদপুরের তার এক সহকর্মী, তার নামও মহিউদ্দিন, সকলে তাকে মহি বলে ডাকে, তার সঙ্গে তার দেখা হয়। আমি যখন ফরিদপুরে 1946 সালের ইলেকশন ওয়ার্কার ইনচার্জ ছিলাম তখন আমার সাথে সাথে কাজ করেছে, আন্ডারলাইন তার পরিচয় আমরা এখানে পাচ্ছি যে 1946 সালের ফরিদপুরে ইলেকশন ওয়ার্কার ইনচার্জের সময় তার সাথে সে কাজ করেছে। মহি সাইকেল যাচ্ছিল, আমি তাকে দেখে ডাক দিলাম নাম ধরে, সে সাইকেল থেকে আমাকে দেখে এগিয়ে আসলো। আইবি নিষেধ করছিল, আমি শুনলাম না, তাকে এক ধমক দিলাম এবং মহিকে বললাম আমাদের ফরিদপুর জেলে এনেছে এবং আজ থেকে অনুসরণ করছি সকলকে এ খবর দিতে। তাহলে আমাদের শেখ মুজিব মোটামুটি সকলকে খবর দেওয়ার তার যে একটা প্রয়াস বা প্রচেষ্টা ছিল সেটা তার সফল হয়েছে, কারণ সে মহিউদ্দিনকে দিয়ে খবরটা বাকিদের জানাতে পেরেছিল। আমরা জেল গেটে এসে দেখি জেলা সাহেব, ডেপুটি জেলা সাহেব এসে গেছেন, আমাদের তাড়াতাড়ি ভেতরে নিয়ে যেতে বললেন। তারা পূর্বেই খবর পেয়েছিলেন, জায়গাও ঠিক করে রেখেছেন, তবে রাজবন্দীদের সাথে নয়, অন্য জায়গায়। আমরা তাড়াতাড়ি ওষুধ খেলাম পেট পরিষ্কার করবার জন্য, তারপর অনশন ধর্মঘট শুরু করলাম। দুই দিন পর অবস্থা খারাপ হলে আমাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আমাদের দুজনেরই শরীর খারাপ, মহিউদ্দিন ভুগছে প্লুরিসিস রোগে, আন্ডারলাইন মহিউদ্দিনের এই রোগটা সম্পর্কে আমাদের পরে আমরা জানবো, আর আমি ভুগছি নানা রোগে। চার দিন পরে আমাদের নাক দিয়ে জোর করে খাওয়াতে শুরু করলো, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলো যখন তাদের শরীর খুবই খারাপের দিকে যাচ্ছে এবং তারা কোনোভাবেই তাদের অনশন ভাঙছে না, তখন তাদের জোর করে চার দিন পরে নাক দিয়ে খাওয়ানোর একটা প্রচেষ্টা চালাতে থাকে। মহাবিপদ, নাকের ভিতর দিয়ে নল পেটের মধ্য পর্যন্ত দেয়, তারপর নলের মুখে একটা কাপের মতো লাগিয়ে দেয়, একটা ছিদ্রও থাকে, সে কাপের মধ্যে দুধের মতো পাতলা করে খাবার তৈরি করে পেটের ভেতর ঢেলে দেয়। এদের কথা হলো মরতে দেব না। আমার নাকে একটা ব্যারাম ছিল, দুই তিনবার দেবার পরেই ঘা হয়ে গেছে, রক্ত আসে আর যন্ত্রণা পাই। আমরা আপত্তি করতে লাগলাম, জেল কর্তৃপক্ষ শুনছে না, খুবই কষ্ট হচ্ছে। আমার দুটো নাকের ভিতরই ঘা হয়ে গেছে, তারা হ্যান্ডকাপ পরানোর লোকজন নিয়ে আসে, বাধা দিলে হ্যান্ডকাপ পরিয়ে জোর করে ধরে খাওয়াবে। আমাদের শরীরও খুব দুর্বল হয়ে পড়েছে, পাঁচ ছয় দিন পরে বিছানা থেকে ওঠার শক্তি হারিয়ে ফেলেছি। আমরা ইচ্ছা করে কাগজি লেবুর রস দিয়ে লবণ পানি খেতাম, কারণ এর মধ্যে কোনো ফুড ভ্যালু নাই, আন্ডারলাইন করব, কাগজি লেবুর মধ্যে কোনো ফুড ভ্যালু নেই, এ কারণে তারা সেটা খেত। আমাদের ওজনও কমতেছিল, নাকের মধু দিয়ে নল দিয়ে খাওয়ার সময় নলটা একটু এদিক ওদিক হলেই আর উপায় থাকবে না। সিভিল সার্জন সাহেব, ডাক্তার সাহেব ও জেল কর্তৃপক্ষ আমাদের কোনো অসুবিধা না হয় তার চেষ্টা করছিল, বারবার সিভিল সার্জন সাহেব অনশন করতে নিষেধ করছিলেন। আমার ও মহিউদ্দিনের শরীর অতিশয় দুর্বল হয়ে পড়েছে, এখন আর বিছানা থেকে ওঠবার শক্তি নাই, আমার হার্টের অবস্থা খারাপ হয়ে পড়েছে বুঝতে পারলাম, প্যালপিটেশন হয় ভীষণ ভাবে, নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়। ভাবলাম আর বেশি দিন নাই, একজন কয়েদিকে দিয়ে গোপনে কয়েক টুকরো কাগজ আনালাম, যদিও হাত কাঁপে তথাপি ছোট ছোট করে চারটা চিঠি লিখলাম। চিঠি চারটা লিখেছে কার কাছে, একটা আব্বার কাছে, একটা তার স্ত্রী রেনুর কাছে, একটা মাওলানা ভাসানির কাছে, একটা হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কাছে। এই চারটি চিঠি আমাদের বঙ্গবন্ধু সেই জেলে বসে লিখেছিল। 21 ফেব্রুয়ারি আমরা উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে দিন কাটালাম, রাতে সিপাহীরা ডিউটিতে এসে খবর দিল ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে। তাহলে ওই যে ভাষা আন্দোলনের দিন আমাদের শেখ মুজিব ও মহিউদ্দিন আটক ছিল কোথায়? ফরিদপুর জেলে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে কিন্তু নয়।
কয়েকজন লোক গুলি খেয়ে মারা গেছে। রেডিওর খবর, ফরিদপুরে হরতাল হয়েছে, ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করে জেল গেটে এসেছিল। ঢাকাতেও যেমন আন্দোলন মিছিল প্রতিবাদ হয়েছিল, একইভাবে কিন্তু ফরিদপুরেও মিটিং মিছিল হয়। কেননা ফরিদপুরের নেতাকর্মীরা জেনে গিয়েছিল যে আমাদের বঙ্গবন্ধুকে ফরিদপুর জেলে আটকে রাখা হয়েছে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই, বাঙালিদের শোষণ করা চলবে না, শেখ মুজিবের মুক্তি চাই, রাজবন্দীদের মুক্তি চাই, আরো অনেক স্লোগান। আমার খুব খারাপ লাগলো, কারণ ফরিদপুর আমার জেলা, মহিউদ্দিনের নামে কোনো স্লোগান দিচ্ছে না কেন? শুধু রাজবন্দীদের মুক্তি চাই বললেই তো হতো। রাতে তখন ঢাকার খবর পেলাম, তখন ভীষণ চিন্তাযুক্ত হয়ে পড়লাম। কত লোক মারা গেছে বলা কষ্টকর, তবে অনেক লোক গুলি খেয়ে মারা গেছে শুনেছি। দুজনে পাশাপাশি বিছানায় শুয়ে আছি, ডাক্তার সাহেব আমাদের নড়াচড়া করতে নিষেধ করেছেন, কিন্তু উত্তেজনায় উঠে বসলাম। তবে তারা খবর পেয়ে গেছে যে ঢাকার অবস্থা খুবই খারাপ, গুলি করেছে, এবং এটা তারা সম্পূর্ণ জেনেছে কোথায়? রেডিওর মাধ্যমে। 22 তারিখ সারাদিন ফরিদপুরে শোভাযাত্রা চলল। কয়েকজন ছাত্রছাত্রী এক জায়গায় হলেই স্লোগান দেয়, ছোট ছোট ছেলেমেয়েরা রাস্তায় বেড়ায় আর স্লোগান দেয়। 22 তারিখে খবরের কাগজ এলো, কিছু কিছু খবর পেলাম। মুসলিম লীগ সরকার কত বড় অপরিমাণদর্শিতার কাজ করলো, মাতৃভাষা আন্দোলনে পৃথিবীতে এই প্রথম বাঙালিরাই রক্ত দিল। আন্ডারলাইন, মাতৃভাষা আন্দোলনে পৃথিবীতে এই প্রথম বাঙালিরাই রক্ত দিল। দুনিয়ার কোথাও ভাষা আন্দোলন করার জন্য গুলি করে হত্যা করা হয় নাই। জনাব নুরুল আমিন বুঝতে পারলেন না আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল। গুলি হলো মেডিকেল কলেজ হোস্টেলের এরিয়ার ভেতর, রাস্তায়ও নয়। 144 ধারা ভঙ্গ করলেও গুলি না করে গ্রেফতার করলেই তো চলতো। আমি ভাবলাম দেখবো কিনা জানি না, তবে রক্ত যখন আমাদের ছেলেরা দিয়েছে, তখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে আর উপায় নাই। মানুষের পতন যখন আসে, তখন পদে পদে ভুল হতে থাকে। আন্ডারলাইন, মোস্ট ইম্পর্টেন্ট লাইন, মানুষের যখন পতন আসে, তখন পদে পদে ভুল হতে থাকে। এই কথাটা মূলত শেখ মুজিব বলেছে নুরুল আমিনকে নিয়ে, তৎকালীন মুখ্যমন্ত্রী, যে কিনা ওই আন্দোলনে যখন ছেলেমেয়েরা রাষ্ট্রভাষা বাংলা চাই বলে আন্দোলন করছিল, মিছিল করছিল, তখন গ্রেপ্তার না করে 144 ধারা ভঙ্গ করার কারণে তাদের উপর সরাসরি গুলি চালিয়ে ফেলে। এই গুলি চালার কারণে শেখ মুজিব ভাবছে যে গুলি তো না চালিয়ে গ্রেপ্তার করলেই পারত, আর আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে যাচ্ছে? এই যে ক্ষমতার দাপট, এই যে ক্ষমতার নেশা, সেটা নুরুল আমিনকে একদম পদে পদে ভুল করিয়ে দিচ্ছে এবং তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। খবরের কাগজে দেখলাম মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস এমএলএ, খয়রাত হোসেন এমএলএ, খান সাহেব ওসমান আলী এমএলএ এবং মোহাম্মদ আবুল হোসেন ও খন্দকার মোস্তাক আহমেদ সহ শত শত ছাত্র কর্মীকে গ্রেপ্তার করেছে। দু একদিন পরে দেখলাম কয়েকজন প্রফেসর, মাওলানা ভাসানি, শামসুল হক সাহেব ও বহু আওয়ামী লীগ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। নারায়ণগঞ্জে খান সাহেব ওসমান আলীর বাড়ির ভেতরে ঢুকে ভীষণ মারপিট করেছে। আন্ডারলাইন, বৃদ্ধ খান সাহেব ও তার ছেলে মেয়েদের উপর অকথ্য অত্যাচার হয়েছে। সমস্ত ঢাকায় ও নারায়ণগঞ্জে এক ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের কোন কর্মী বোধহয় আর জেলখানার বাইরে নাই। আমাদের অবস্থা এখন এমন এক পর্যায়ে এসেছে যে কোনো মুহূর্তে মৃত্যু শান্তি ছায়ায় চিরদিনের জন্য স্থান পেতে পারি। সিভিল সার্জন সাহেব দিনের মধ্যে 5-7 বার আমাদের দেখতে আসেন। আন্ডারলাইন, 25 তারিখ সকালে যখন আমাকে তিনি পরীক্ষা করছিলেন, হঠাৎ দেখলাম তার মুখ গম্ভীর হয়ে গেছে। তিনি কোনো কথা না বলে মুখ কালো করে বেরিয়ে গেলেন। আমি বুঝলাম আমার দিন ফুরিয়ে গেছে। কিছু সময় পরে আবার ফিরে এসে বলেন, এভাবে মৃত্যুবরণ করে কি কোনো লাভ হবে? বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে। আমার কথা বলতে কষ্ট হয়, আস্তে আস্তে বললাম, অনেক লোক আছে, কাজ পড়ে থাকবে না। দেশকেও, দেশের মানুষকে ভালোবাসি, তাদের জন্য জীবন দিতে পারলাম, এই শান্তি। ডেপুটি জেলার সাহেব বললেন, কাউকে খবর দিতে হবে কিনা? আপনার ছেলে মেয়ে ও স্ত্রী কোথায়? আপনার আব্বার কাছে কোনো টেলিগ্রাম করবেন? বললাম দরকার নাই, আর তাদের কষ্ট দিতে চাই না। আমি আশা ছেড়ে দিয়েছি, হাত পা অবশ হয়ে আসছিল, হাটে দুর্বলতা না থাকলে এত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়তাম না। একজন কয়েদি ছিল, আমার হাত পায়ে সরিষার তেল গরম করে মালিশ করতে শুরু করলো, মাঝে মাঝেই ঠান্ডা হয়ে আসছিল। আমরা দেখতে পাচ্ছি যে একটা সময়ে শেখ মুজিবের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল, একদম মৃত্যুর সম্মুখে এসে পড়েছে সে।
তো এমন অবস্থায় সিভিল সার্জন তাকে বলে যে এরকম করার কি দরকার। তখন শেখ মুজিব বলে যে আমি যদি দেশের জন্য দশের জন্য মৃত্যুবরণ করতে পারি তাহলে সে মরাতেও আমার শান্তি আছে। মহিউদ্দিনের অবস্থাও ভালো না, কারণ পুরুষিস আবার আক্রমণ করে বসেছে। আমার চিঠি চারখানায় একজন কর্মচারীকে ডেকে তার কাছে দিয়ে বললাম আমার মৃত্যুর পরে চিঠি চারখানা ফরিদপুরে আমার এক আত্মীয়ের কাছে পৌঁছে দিতে। তিনি কথা দিলেন, আমি তার কাছ থেকে ওয়াদা নিলাম। বারবার আব্বা মা ভাই বোনদের চেহারা ভেসে আসছিল আমার চোখের সামনে। রেণুর দশা কি হবে, তার তো কেউ নাই দুনিয়ায়। ছোট ছেলে মেয়ে দুটার অবস্থাই বা কি হবে। তবে আমার আব্বা ও ছোট ভাই ওদের ফেলবে না এ বিশ্বাস আমার ছিল। চিন্তা শক্তি হারিয়ে ফেলছিলাম, হাসিনা কামালকে একবার দেখতেও পারলাম না। শেখ মুজিবের তখন অব্দি দুই ছেলে মেয়ে ছিল, হাসিনা ও কামাল। বর্তমান যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কথা বলা হচ্ছে। বাড়ির কেউ খবর পায় নাই, পেলে নিশ্চয়ই আসতো। মহিউদ্দিন ও আমি পাশাপাশি দুটা খাট পেতে নিয়েছিলাম, একজন আরেকজনের হাত ধরে শুয়ে থাকতাম। দুজনেই চুপচাপ পড়ে থাকি, আমার বুকে ব্যথা শুরু হয়েছে। সিভিল সার্জন সাহেবের কোনো সময় অসময় ছিল না, আসছেন দেখছেন চলে যাচ্ছেন। 27 তারিখ দিনের বেলা আমার অবস্থা আরো খারাপ হয়ে পড়লো, বোধ হয় আর 1-2 দিন বাঁচতে পারি। আজকে এই অবধি থাকবে, আমরা এরপরে দিন পুরোটা শেষ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা খারাপ অবস্থার মধ্য দিয়ে আমাদের শেখ মুজিব যাচ্ছে, এমন একটা অবস্থা যে যে কোনো দিন তার হয়তো মৃত্যু হতে পারে। তো আমরা পরে ক্লাসে দেখব যে পরবর্তীতে তার কি হয়, কেমন। তো তোমরা এই অবধি সবাই পড়বে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।